গুলি বিএনবি করছে এখানে, কারণ আমরা 10 মাস ধরে আমরা 3টা শিশু গৃহের এখানে আমরা প্রতিনিধিরা আছি। তো আমরা আজকে দীর্ঘ 10 মাস ধরে আমরা বেতন পাইতেছি না। আমরা আমাদের ত্রিপুরা কাউন্সিলের আন্ডারে চাকরি করতেছি, এখানে যারা আছে আমরা শিশুরা নিয়ে কাজ করতেছি, অনাথ বাচ্চারা নিয়ে কাজ করতেছি। তো সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা দীর্ঘ 10 মাস ধরে বেতন না পাই, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা বা পারিবারিক অবস্থা, কিন্তু মানবিকতার খাতিরে আমরা বাচ্চারা ফালে তো যাইতে পারতেছি না। যারা সাধারণ আয়ারা আছে, যারা মায়ের মতো স্নেহ করে, অথচ তারা এই বেতন না পাইও কাজ করতেছে, কিন্তু আমরা তো পারতাছি না যে বাচ্চা দিয়ে ফালাইয়া যাইয়া আমরা চাকরি ছেড়ে যাইতে যাইতে